बंधुरा तुम्हारा सबाई के हमार चैने स्वागत जाना तुम्हरा जरा चैनल के सबस्क्राइब करेछो तादे जानाई आमार आंतरिक अभिनंदन और जरा प्रथम बार आमार भिडियोटी देखछो तारा आमार परवर्ती गुरुत्वपूर्ण भिडियोगुलो पाबार जोन्नो अति अवश्यई सबस्क्राइब करे दिओ कारण आमी आमार एई चैनेले माध्यमिकेर प्रतिटि विषयेरई गुरुत्वपूर्ण भिडियो दिए थाकि जार लिंक तुम्हरा डेस्क्रिप्शन बक्स थेकेई पेये जाबे। 2020 साले करोना परिस्थितिर जन्य 2021-এর ছোট ছোট মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা স্কুলে একেবারে ক্লাস করার সুযোগ পায়নি। এহেন পরিস্থিতিতে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ আমাদের প্রতিটি বিষয়েরই সিলেবাস 35%-এর মতন কম করেছে। প্রতিটি পাঠ্য যে বই আছে তার শেষের দিকের অধ্যায়গুলি বাদ হয়েছে। সেজন্য আজ আমি তোমাদের কাছে প্রথমে ইংলিশের যে নতুন সিলেবাস হয়েছে সেটি আমি তোমাদের আগে বিস্তারিতভাবে আলোচনা করে দেব এবং তারপরে আমি আমাদের এই 2021-এর মাধ্যমিকের যে ইংলিশের সাজেশন নিউ সিলেবাসের ওপর সেটি দেব যাতে পরীক্ষার সময় তোমাদের সিলেবাস ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে। আমাদের স্কুল থেকে যে বইটি দেয় ইংলিশের সেটি হলো ব্লিস, আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 10। এর কোন কোন অধ্যায় বা লেসেনগুলো আমাদের পরীক্ষাতে আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। আমাদের এক নম্বর লেসেন হচ্ছে ফাদার্স হেল্প, দুই ফেবেল, তিনেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, চার মাই ওন ট্রু ফ্যামিলি এবং পাঁচের লেসেন হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই পাঁচটি লেসেন আমাদের হবে। আর আমাদের যে 6, 7, 8-এর যে লেসেন ছিল সি ফিভার, দ্য ক্যাট আর দ্য স্নেল, এই তিনটি লেসেন আমাদের বাদ দেওয়া হয়েছে, এই তিনটি আমরা পড়তে হবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের সিন থেকে আমাদের কি পড়তে হবে। গ্রামার এবং রাইটিং স্কিলের কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই রয়েছে। এবার আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আমাদের মাধ্যমিক 2021-এর যে নিউ সিলেবাসের ওপর ইংলিশ সাজেশন। আমাদের যে সেকশান এ থাকে সেখানে আমাদের সিন থেকে কোয়েশ্চেন থাকে, সেখানে হচ্ছে 20 নম্বর সিন। এবং এই সিনের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হলো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বি হলো ফাদার্স হেল্প, সি আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই তিনটির মধ্যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই 2021-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি পোয়েট্রি মানে আমাদের কবিতা থেকে আমি বলবো তোমাদের ফেবল, আর বি হলো মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের ফেবেলটা হলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই হলো আমাদের সিনের জন্য সাজেশন। এবার আমি তোমাদের দেবো আমাদের আনসিনের যে সাজেশন। আমাদের তিনের দাগেতে যে আনসিন প্যাসেজ থাকে তাতেও আমাদের 20 নম্বর থাকে এবং এখানে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, যেমন আমাদের MCQ, ট্রু ফলস বা স্টেটমেন্ট লেখা, এরম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এবং তার মধ্যে আমাদের যে যে টপিক্সের ওপর আমাদের প্যাসেজ আসতে পারে সেটা হলো বায়োগ্রাফির মধ্যে প্রণব মুখোপাধ্যায়, অমলাশঙ্কর, সৌমিত্র চ্যাটার্জি, ন্যাচারাল ডিজাস্টার, আমফান, ফ্ল্যাট আর্থকোয়েক, ফায়ার। এছাড়া আমাদের আসতে পারে ট্রি প্ল্যান্টেশন, COVID-19, ডেঙ্গু, পলিউশন এবং গ্লোবাল ওয়ার্মিং, এর ওপরে আমাদের আনসিন প্যাসেজ আসতে পারে। এবার আমি তোমাদের বলবো আমাদের সেকশান বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানেও আমাদের টোটাল 20 নম্বর থাকে। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমাদের প্রথমে 4-এর দাগে থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আমাদের তিনটে অপশান থাকে আর তিনটি গ্রামারের ফর্ম থাকে, যেটা অ্যাকচুয়াল ফর্ম সেই ফর্মটা আমাদের লিখতে হয়। এখানে আমাদের তিনটে থাকে 3 নম্বর। আমাদের 5-এর যে দাগ আছে সেখানে আমাদের লেখা থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে আমাদের এতে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানেও আমাদের তিনটি করতে হয়। এখানে আমাদের দুটি আর্টিকেল একটি প্রিপোজিশন বা দুটি প্রিপোজিশন একটি আর্টিকেল এইভাবে থাকে, এখানেও আমাদের প্রতিটি 1 নম্বর করে, টোটাল 3 মার্কস।
বিতে থাকে ট্রান্সফরমেশন। এবার ট্রান্সফরমেশনও আমাদের তিনটে থাকে, তার মধ্যে এতে হলো চেঞ্জ দ্য ভয়েস, বি চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তোমরা যদি আগের বছরে কোয়েশ্চেনগুলো ফলো করো, দেখবে যে ভয়েস চেঞ্জ আর চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ প্রতি বছরই এসেছে। সেজন্য আমি এই দুটোর আগে স্টার চিহ্ন দিয়েছি, এই দুটি খুবই ইম্পর্টেন্ট। এবং আর তিন নম্বর যেইটা থাকে, সেখানে জয়নিং এ কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ফর্ম এসেট্রা আসতে পারে, স্প্লিট আপ আসতে পারে। এছাড়া আমাদের পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ টু পজিটিভ সেন্টেন্স, মানে অ্যাট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই ধরনের আসে। আমাদের যে পাঁচের দাগে সি এর কোয়েশ্চেনটা হয়, সেটা হলো আমাদের ফ্রেজাল ভার্ব। এখানে আমাদের তিনটি করতে হয়, কিন্তু আমাদের অপশান দেওয়া থাকে চারটি। আমি আমার ভিডিওর মধ্যে ফ্রেজাল ভার্বের 45টি ফ্রেজাল ভার্ব করে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি, এবং সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, কারণ সেখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। আমার ছয়ের হলো মিনিং অফ ফোর ওয়ার্ডস ফ্রম আনসিন। আমাদের যে আনসিন প্যাসেজটা থাকে, সেখান থেকে আমাদের চারটে মানে এখানে দেওয়া থাকবে, অ্যাকচুয়াল মানেটা এখানে লিখতে হবে। সেজন্য প্রতিটির জন্য দু নাম্বার করে, মোট আট নাম্বার। এই হলো আমাদের সেকশান বি। এবার আমি আসি আমাদের সেকশান সি, রাইটিং। আমাদের রাইটিংয়ের টোটাল হলো 30 নম্বরে 30 মার্কস। এখানে 7, 8 এবং 9 দাগে প্রশ্ন থাকে, প্রত্যেকটি 10 নম্বর করে। এবার আমি তোমাদের জানাবো আমাদের রাইটিংয়ের মধ্যে কী কী আছে। একে হলো আমাদের প্যারাগ্রাফ, দুই নিউজ পেপার রিপোর্ট, তিন লেটার রাইটিং, চারে হলো নোটিস রাইটিং, পাঁচে প্রসেস রাইটিং, ছয়ে বায়োগ্রাফি, সাতে স্টোরি রাইটিং, আটে ডায়ালগ রাইটিং এবং নয়ে সামারি। এই নটি রাইটিংয়ের আমাদের আসতে পারে এই নটা টাইপের। এর মধ্যে এবার আমি তোমাদের বলবো কোনটা কোন বছর এসেছিলো। আমাদের প্যারাগ্রাফ এসেছিলো 2014, 2015, 2016, 2017 এবং 2020। নিউজ পেপার রিপোর্ট 2015, 2018, 2020। লেটার রাইটিংয়ের আমাদের দুটি পার্ট হয়, একটা হলো পার্সোনাল। পার্সোনাল লেটার মানে যেটা তুমি বন্ধু বান্ধব, বাবা মা, দিদি দাদা এদেরকে লেখা। আর ফর্মাল হলো এডিটোরিয়াল, মিউনিসিপ্যালিটি, হেডমিস্ট্রেস বা হেডমাস্টার এনাদেরকে লেখা। আমাদের লেটার রাইটিং যদি দেখি, সেখানে 2015, 2016, 2017, 2018, 2019, 2020 মানে প্রত্যেক বছরই আমাদের এসেছে। আমি যেইগুলোর নিচে দেখবে পি লিখেছি, তার মানে পার্সোনাল লেটার, আর যেগুলোর নিচে এফ বা এখানে এডিটোরিয়ালটা লিখে দিয়েছি এফ, মানে হলো আমাদের ফর্মাল লেটার এসেছিল। তার মানে কোনো রাইটিং যে রিপিট হবে না, এইটা আমরা বলতে পারি না। আমাদের চারে আছে নোটিস রাইটিং, সেটা 2014, 2016 এবং 2019 এসেছে। আমাদের বায়োগ্রাফি এসেছে 2018। আর স্টোরি রাইটিং এসেছে 2014, 2017 এবং 2019। এবার আমি তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হলো তোমাদের যদি বায়োগ্রাফি, প্যারাগ্রাফ বা স্টোরি রাইটিং যাই আসুক না কেন, তোমরা ওপরে টাইটেল লিখতে ভুলবে না, কারণ টাইটেলের ওপরে আমাদের নম্বর থাকে। আরেকটা হলো স্টোরি রাইটিং লেখার সময় অতি অবশ্যই মরাল লিখবে, এর ওপরও আমাদের মার্কস থাকে। আমি তোমাদের 2021-এর যে সাজেশনটা দেবো, তার জন্য আমি তোমাদের বলবো প্যারাগ্রাফ, লেটার রাইটিং, নোটিস রাইটিং এবং বায়োগ্রাফি। এই চারটি হলো সব থেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমাদের এই বছর নোটিস রাইটিং আসার চান্সটা সব থেকে বেশি আছে। এবার আমি তোমাদের কতগুলি টপিকস দিয়ে দেবো, লিস্ট অফ টপিকস। এবং এই টপিকসগুলো হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের জন্য দিয়েছি, কিন্তু এইগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও, তাহলে এর ওপর তোমরা লেটার বা রিপোর্ট এইগুলো লিখতে পারবে। এর এক নম্বরে বলবো কিপিং ইওর সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, দুয়ে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, তিনে হচ্ছে ফ্লাড, ন্যাচারাল ডিজাস্টার, কোভিড-19, চার হচ্ছে ডেসক্রাইবিং এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, পাঁচ হচ্ছে ইওর হবি, ছয় ইওর ভিজিট টু আ ভিলেজ ফেয়ার, সাত হচ্ছে সায়েন্স ইন ডেলি লাইফ, আট ডেসক্রাইব হাউ লেমন স্কোয়াশ ইজ প্রিপেয়ার্ড,
নয়টা হচ্ছে পলিউশন, সে পলিউশন আমাদের ওয়াটার পলিউশন, এয়ার বা সয়েল যে কোনো পলিউশন আসতে পারে, এবং দশে হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টস, এবং ইলেভেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই এগারোটি আমি তোমাদের লিস্ট দিলাম টপিক্সের। এবার আমি তোমাদের বলবো বায়োগ্রাফিতে কোনগুলো পড়বে। এর এক নম্বরে হচ্ছে প্রণব মুখার্জি, দুই অমলা শঙ্কর, তিন এপিজে আব্দুল কালাম, চার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পাঁচে হচ্ছে জুনি গোস্বামী, অ্যান্ড ছয় হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এই হলো আমাদের প্যারাগ্রাফ অ্যান্ড বায়োগ্রাফির লিস্ট। এবার আমি তোমাদের দেবো নোটিস রাইটিংয়ের লিস্ট। এর এক নম্বর হচ্ছে রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দেম টু ডোনেট মানি অ্যান্ড আদার এসেন্সিয়াল আইটেমস ফর দ্য আমফান ফ্লাড আর্থকোয়েক এটসেট্রা। এটাতে আমি স্টার দিয়েছি, এইটা খুবই ইম্পর্টেন্ট। আমার দুয়েরটাও স্টার দেওয়া আছে, সেটা হলো ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড এ জেনারেল হেলথ সেন্টার আপ ক্যাম্পেন ফর দ্য স্টুডেন্টস নাও অ্যাজ দ্য সোশ্যাল ক্যাপ্টেন রাইট Now as the school captain, write a notice for the students, appealing them to join. তিনের বলবো ইন্টার স্কুল বা ইন্ট্রা স্কুল ডিবেট কম্পিটিশন। চারে সেল ফোনস আর হার্মফুল টু ইয়াং স্টুডেন্টস। পাঁচে হচ্ছে ফর এডুকেশনাল ট্যুর, এবং ছয়েরটা তো আমি স্টার দিয়েছি, এ রেপুটেটেড ডক্টর অফ ইয়োর লোকালিটি হ্যাজ অ্যাগ্রিড টু ভিজিট ইয়োর স্কুল অ্যান্ড ডেলিভার আ লেকচার অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইয়োর স্কুল, রাইট আ নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্ট টু অ্যাটেন্ড দ্য লেকচার। তাহলে এখানে আমি তোমাদের এক দুই, এই তোমার এক একটা দুই এবং তিন, তিন নম্বর হলো এই ছয়টা, এই তিনটিকে আমি তোমাদের স্টার দিয়েছি, হলেও অন্যগুলো করে রেখো। এছাড়া আমি কোভিড নাইন্টিনের ওপর একটি নোটিস রাইটিংয়ের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে তোমরা ফ্রেজাল ভার্বের যে ভিডিওটি আছে সেটি এবং নোটিস রাইটিং, আমাদের কোভিড নাইন্টিনের যে নোটিস রাইটিংটা দিয়েছি, এই দুটো তোমার আমার ভিডিও থেকে দেখে নিও, আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পরীক্ষার জন্য সবাইকে আমি জানাই বেস্ট অফ লাক। শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।